আমরা চলে এসেছি নিমতায়, বেলগুড়ি আর ঠিক পাশে। এই নিমতা আর নিমতায় কেন এসেছি সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ জানেন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যাই এবং বাংলার যে পুতুল রয়েছে সেই পুতুল সংগ্রহ করি, সেখানকার যারা শিল্পী রয়েছেন তাদের সাথে কথা বলি। আর নিমতায় আসার অন্যতম কারণ হচ্ছে এই ঝুলনের ঠিক আগে, ঝুলনের পুতুল যারা তৈরি করে সেরকম আরতি পালের পুতুল আপনারা দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে, এবং সেই আরতি পালের পুতুল সংগ্রহ করতে এসেছি, যদিও আমরা এর আগেও নিয়ে গিয়েছি। আর এবার এই ভিডিওটা করার জন্য এসেছি এবং আমার পিছনে রয়েছেন দিদি, এবং দিদি কাজ করছে। আজকে আপনাদের সেই আরতি পালের পুতুল আপনাদের দেখাবো, তার সাথে কথা বলবো এবং কত বছর ধরে করছেন, কী পুতুল করছেন আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। চলুন, আপনি কতদিন ধরে এই পুতুলের ইয়ে করছেন? পুতুল তাও 30-32 তো হবে। 32 বছর? হ্যাঁ, বানাচ্ছি। মানে আপনারা কত ধরনের পুতুল তৈরি করেন? আমার 30-40 রকম আইটেম আছে। ঝুলনের পুতুল, এই ঝুলনের পুতুলই বানাই। ঝুলন আর হচ্ছে রথের। তা ধরে রাখেন 40, হ্যাঁ 40 রকম আইটেম হবে। 40-45 রকম আইটেম হবে। 40 রকমের পুতুল? হ্যাঁ, অনেক রকমের আইটেম আছে। আর এখন আগের যেরকম প্রচুর মেলা হতো, এখন সেটা কমে গেছে না? হ্যাঁ, আগের থেকে কমে গেছে, তবে জিনিস আগে দামটা একটু কম ছিল, এখন একটু বেড়েছে। সব জিনিসের দাম বেড়েছে, আমাদের মাটির দাম বেড়েছে, রং টং সব কিছু নিয়ে। তাই দুজন কাজ করে, ওটা তো আমাদের বাদই। কে কে কাজ করেন আপনি? আমরা দুজনে কাজ করি, আমার ছেলেও চোখ দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এইভাবেই আমাদের এখন চলছে। সব থেকে মানে কোন কোন বিষয়গুলো এখন মানে আগে আগে তৈরি করতেন আর এখন অ্যাড হয়েছে, যেগুলো নতুন নতুন? হ্যাঁ, নতুন নতুন কিছু অ্যাড হয়েছে। যেমন যেরকম বাচ্চা করলে বাচ্চা ঘাড়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে ঢাকি টাকি বানানো হলো এই দাদা বলাতেই। আপনারা কোন কোন মেলায় বসেন? আমরা নাগের বাজার, রত্তলা, আর কোথাও না, আর বাড়িতে ঝুলনের পুতুল। এইটাই শুধু ইয়ে করে? হ্যাঁ, আর মূর্তি বানাই ঠাকুর। কী কী ঠাকুর বানান? এই দুর্গা মূর্তি মানে সাজেন না, কিন্তু বলে ব্যানা দিয়া এক চালা দুর্গা বাড়িতে, তারপর কালী, দুর্গা, বিশ্বকর্মা, লক্ষ্মী, সরস্বতী। মনোরঞ্জন রুদ্রপাল, মানে আপনারা কত বছর পূর্বপুরুষ ধরে এটা কাজ করছেন? এইটা মনে ধরুন, এটা মানে আমার মানে আমার যত বছর মানে বয়স, মানে আমি মানে জ্ঞান হওয়ার পর থেকে আমার দাদার কাছ থেকে শিখেছি। দাদারা ঠাকুর তৈরি করতো, মা বাবা হাঁড়ি পাতুল তৈরি করতো। তো এগুলো সেরকম হাঁড়ি পাতুল চলে না বলে, মাটি পাওয়া যায় না বলে, আর বানায় না, কিন্তু দাদারা ঠাকুর বানাতো। তো দাদারা ঠাকুর বানাতো আর বৌদিরা এই পুতুল বানাতো। আমার বড় বৌদি মেয়ে বৌদি বানা, আমার বড় বৌদি এখনও বানায়, বড় বৌদি মেয়ে বৌদি বানাতো, তারা বানাতো। এখন তাদের থেকে এখন আমরাও শিখেছি, এখন এরপরে এসেছে, এরপরে এসেছে, এরপরে আবার একে শিখিয়েছি, এখন এও শিখে গেছে। আপনাদের কোথা কোথা থেকে এসে পুতুল নিতে আসে? মোটামুটি অনেক দূর থেকে এখন এখন আসে। আগে আমাদের লোকাল আসতো না, আগে লোকালের লোকেরাই আসতো। হ্যাঁ, দিল্লির থেকেও এসেছে, বোম্বে থেকে ফোন এসছে, উড়িষ্যা থেকে ফোন এসছে, দিতে পারিনি তাদেরকে। আচ্ছা, মাটির পুতুল থেকে আমরা, ওরা অনেকটা ইসে করেছিল কিন্তু আমরা দিতে পারিনি। হ্যাঁ, দিল্লি থেকে ওরা এসে নিয়ে গেছে, আমার ইন্টারভিউ নিয়ে গেছে, ওরা গাড়ি করে এসেছিল 4-5 জন। অনেক টাকা পুতুল আমাদের ওই বিশ্ব বাংলা পুতুল যায়। সিঙ্গেল 25 টাকা থেকে, 25-30
40-50 আর এইবারে আসে যে 150 করেছে এবারে রথ কলের গান এগুলো 100। আচ্ছা একটা পুতুল তৈরি করতে কতদিন সময় লাগে? অনেক পুতুল হয় কিন্তু আমরা আজকে তুলে রাখি। আর আজকের ভিডিওর বিষয় ছিল এই আরতি কলের পুতুল। আপনারা দেখেন আমাদের এই ভিডিওগুলোতে বাংলার বিভিন্ন প্রান্তের পুতুল শিল্পীদের কথা আমরা তুলে ধরি, সে বিভিন্ন জায়গা, সে কাঠালিয়া থেকে শুরু করে কুমোরটুলি কিংবা কৃষ্ণনগর কিংবা এই আজকের নিমতা। আর আপনারা সত্যি বিভিন্ন পুতুল দেখে আপনারা আরও বলেন, আরও শিল্পীর সাথে যোগাযোগ করতে আমরা করি। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের এই ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগসকে, এবং একইভাবে সঙ্গে থাকবেন।